Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রবিবার, আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি হাটে। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে, এটি রাজশাহী বিভাগীয় একটি বড় হাট। এই হাটে ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়। এই হাটে প্রতিটি গরুর হাসিল 450 টাকা, এবং রাজশাহীর বাইরে যদি কোনো গরু নিয়ে যেতে চান তাহলে সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থা রয়েছে। আর রাজশাহীর বাইরে নিয়ে যেতে হলে প্রতিটি গরুতে এসি করা লাগে, এসি করতে আপনার খরচ হয় 250 টাকা। আজ আপনাদের কিছু উন্নত জাতের গাভী গরুর দাম, বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা যে গরুগুলো দেখতেছেন এগুলো মন্ডি গাভী, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসছে। এগুলোর বয়স মোটামুটি কিছুটা 1 বিয়ান দিয়েছে, কিছুটা 2 বিয়ান দিয়েছে, তবে খামার জন্য এগুলো নিতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, ইন্ডিয়া থেকে গাভী গরুগুলো পার হওয়া শুরু হয়েছে কি না। আসলে ভাই, এখন মোটামুটি পার হওয়া শুরু হয়েছে, তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস পর্যন্ত আপনি গাভীগুলো কিনতে পারবেন। খুব সুন্দর সুন্দর গাভী পার হচ্ছে এখন। চলুন আমরা এই মন্ডি গাভীর বিক্রেতার সাথে কথা বলি, দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানি। তাহলে চলুন শুরু করি। ভাই, এগুলোর বয়স কত করে আছে? বয়স ভাই দেখা নাই ভাই। এগুলো কি বাচ্চা দিয়েছে? ছোটো গুলা নে কোনটা দিয়েছে? একটা তাই সব মন্ডি, তাই না? লেকিন সব ইন্ডিয়া থেকে আসছে ভাই? সব ইন্ডিয়া থেকে আসছে না? এগুলো আপনার গড়ে দাম চাচ্ছেন কত করে? কোনটি নেবেন আপনি? না, গড়ে এমনি দাম চাচ্ছেন কত করে? বড় গ্লান দাম চাচ্ছেন কত করে? বড় জি সব রকমই আছে। বড় গ্লান দাম চাচ্ছেন কত করে? চাইছি ভাই 87,000। 87,000 করে দাম চাইছেন? আরে ছোটো গুলা বড় ভাই, এই ছোটো গুলা দাম চাচ্ছেন কত করে? ছোটো গুলা যেগুলো বয়স কত? চার দাঁত বুঝলাম না, দাঁত ছাড়া ছাড়া গাভীর নাকি? গাভীর কত দাম চলেন? দাম চলেন কত? 5,000 ভাই। কি জাতের? অস্ট্রেলিয়া না? বড় হাটে কি জাতের হলো? অস্ট্রেলিয়া ফিজিয়ান গাভীর নাকি? থাকলে তার দাম কত ভাই? কত দাম চলেন ভাই? এমনি কত চাচ্ছেন আপনি? আমি নিবো না, দাম শুনবো। আমি চাচ্ছি 90-85,000। 90,000-85,000 দাম চাচ্ছেন? এর দাঁত কয়টা? দুই দাঁত। বয়স কম তো? খুব সুন্দর গল্প এটা। বড় ভাইটা কি জাতের হলো? মুন্ডি রে? মুন্ডি।
এটা বয়স কত হলো ভাই? বলতে পারছি কত দাম চালান এটার? আমার না এটা, ওটা এই সাদাটা, ওটার দাম চাইছিল তো? হ্যাঁ, ১,৫০,০০০। গাভীর নাকি এটা? না গাভীর না, গাভীর না। কয় দাঁত হয়েছে এটার? এটা দাঁত ফিরে আলো ফিরে গেছে না? ভাই এটা আপনার নাকি? আপনার ওটা এদের দাম চাইছেন তো ভাই? আপনি চাইছেন কত? আমি নিব না, আপনি দামটা শুনেন। ১,২৫ হয়েছেন। বয়স কত হয়েছে ভাই? ৩ বছর। কয় বিয়ে দিয়েছে? ব্যবসা করো? জি ভাই, বাড়িতে এখান থেকে এর আগে বিয়ে দেয় নাই? এর আগে বিয়ে দেয় নাই? বড় ভাই, এটা কি জাতের হলো? কি জাতের? বয়স কত হলো ভাই? বয়স ৬ দাঁত। কয় বিয়ান দিছে? প্রথম বিয়ান দিছে। প্রথম বিয়ান? কত দাম চলেন এটার? না আমি চাচ্ছি কত দামটা জানছি আর কি। দামটা ১১০। ১১০,০০০। এখনো ৫ কেজি হয়। বিক্রি হয়ে গেল নাকি? এটার বয়স কত হলো ভাই? কি বল, পুড়েছে কেবল? গাভীর নাকি? ৩ মাসের গাভীর না? এটা কত দাম চলেন ভাই? দাম চাইছে ৭৫,০০০ চাইছেন। এটা অস্ট্রেলিয়াতে না? জার্সি। দুধ দেয় কতটুকু বাচ্চা হলে? মেগরো কিনলেন নাকি? কিনলেন? কত হলো? বাচ্চা সাথে? বাচ্চা? বাচ্চা কি ষাট নাকি? ১,০০,০০০। অস্ট্রেলিয়ার বিষয়টা বিটি বাচ্চা রয়েছে, খুব সুন্দর কাজ হচ্ছে। এই হাটে বিক্রেতারা অনেক বেশি দাম চায়, অবশ্যই আপনারা গাভীগুলো দেখে দামাদামি করে নেবেন, গাভীগুলোর দাম তুলনামূলক এই হাটে কম পাবেন। আর এই ভিডিও সম্পর্কে বা এই হাট সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামীতে আরও এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।